আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তৃত জেনে নেওয়ার অনুর্রইল সৌদি আরব হতে পা আজকের প্রথম আলোচিত খবর সৌদি আরবে নির্বাচিত হাজিদের করোনা টিকার ডোজ সম্পন্ন করার নির্দেশনা কোভিড নাইন্টিন মহামারীর মধ্যেও সৌদি আরবের সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে হজ পালনে চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের করোনা টিকা সব ডোজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে সৌদি আরবে হজ ও অম্র মটলয় সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজে খবরে বলা হয়েছে আবেদনকারী হজের অনুমোদন বার্তা পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিকটতম টিকা কেন্দ্রে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন কারণ স্বাস্থ্য সুরক্ষায় এবারে হজে কেবলমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পাবেন করোনা সংক্রমণ রোধে সীমিত পরিসরে এবার সৌদিতে অবস্থানত মাত্র ষাট হাজার লোক হজ পালন করতে পারবে গত তেইশে জুন পর্যন্ত আগ্রহী পাঁচ লাখ আটান্ন হাজার দুশো জন হজে অংশ নিতে আবেদন করেন আগামী নয় জুলাই পর্যন্ত চূড়ান্ত বাছাই পর্ব চলবে এবারে সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা হজের চোদ্দ দিন আগে করোনা টিকার উভয় ডোজ বা একটি ডোজ নিয়েছে এবং ইতিপূর্বে হজ পালন করেনি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী হওয়া এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বারো থেকে আঠেরো বছর শিশুদের ফাইজার ও বায়োনেটিকের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর সৌদি আরবে করোনা ভ্যাকসিনের কারণে কারও মৃত্যু হয়নি বলল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন গ্রহণ করা কেউ এই সংক্রমণে মৃত্যুবরণ করেনি বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল আব্দুল আলী জানিয়েছে পঞ্চাশ বছর বা তারা বেশি বয়সী ব্যক্তিদের জন্য কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রস্তুত রয়েছে এর পাশাপাশি তিনি সকলকেই করোনাভাইরাস এবং করোনা ভ্যাকসিন নিয়ে ছড়িয়ে পড়া সকল গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কোভিড ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তিনি এইসব গুজব প্রতিহত করার আশ্বাস দিয়ে জনগণকে কোনো প্রকার গুজব বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন করোনা ভ্যাকসিন গ্রহণ করে এখন পর্যন্ত পার্শ্ব এরপরে করোনা ভাইরাসে কেউ এখনও মৃত্যুবরণ করেনি এবং করোনা ভ্যাকসিন সকলের জন্য সুরক্ষিত এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে শতভাগ কার্যকরী তিনি আরও জানান করোনা ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমে আসছে বর্তমানে প্রতিদিন নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা গড়ে এক হাজার থেকে এক হাজার দুইশোর মধ্যে ওঠানামা করছে ডাব্লিউএইচও সৌদি আরবে করোনা মোকাবেলায় কার্যক্রমকে এবং করোনা প্রতিরোধ নেওয়া ব্যবস্থাগুলোকে সারা বিশ্বের সেরা মডেলগুলোর মধ্যে একটি হিসাবে স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত সমগ্র সৌদি আরবে এক কোটি বাহাত্তর লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করেছে সৌদি সরকার আপনারা যারা সৌদি আরবে এখনও করোনা ভ্যাকসিনের ডোজ গ্রহণ করেননি দয়া করে অতি দ্রুত করোনার ভ্যাকসিন গ্রহণ করুন খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের উত্তর হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবারকে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন